প্রিয় শিক্ষার্থীরা সালামু আলাইকুম। তোমাদের সকলকে অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি, আমি আতাউর রহমান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার পূর্বে আমি গত ক্লাসের একটা পূর্ববর্ত আলোচনা করে নিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা বলো দেখি, সংখ্যা প্রতীক কয়টি? ভেরি গুড, সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। অর্থাৎ সংখ্যা লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। তোমরা যেগুলো মনে রেখেছো এজন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা অধ্যায় 6-এর অঙ্ক শুরু করে দিয়েছি অলরেডি। আমরা আজকে অধ্যায় 6 পৃষ্ঠা 72 থেকে 2 নম্বরের অঙ্কগুলো শিখব। শুরুতে আমি অঙ্কগুলো পড়ে নিচ্ছি, তোমরা একটু সবাই বোঝার চেষ্টা করো। 2 নম্বর অঙ্ক বলছে, কোনো গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। অর্থাৎ কোন গাণিতিক বাক্যটি সঠিক এবং কোনটি ভুল তা সেটা যাচাই করতে হবে। এখানে বেশ কিছু অঙ্ক রয়েছে, আমি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি অঙ্ক তোমাদের সামনে করে দেওয়ার চেষ্টা করছি। আমি আশা করছি তোমরা সকলেই, তোমাদের সামনে বই পুস্তক এবং খাতা কলম রয়েছে এবং তোমরা সবাই প্রস্তুত হয়ে আছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমরা আজকে 2 নম্বরের 2 নম্বর অঙ্কটা শিখব। অধ্যায় 6 পৃষ্ঠা 72-এর 2 নম্বরের 2 নম্বর অঙ্কটা আমরা আজকে শিখব। প্রথমে আমরা অঙ্কটি খুব ভালোভাবে উঠিয়ে নেওয়ার চেষ্টা করব। অঙ্ক তোলার সময় খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়। 200 - 25 * 4 সমান 9। 200 - 25 * 4। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্ক উঠিয়েছি 200 - 25 * 4 = 9। বন্ধনীর মধ্যে 200 - 25 * 4, অর্থাৎ এখানে 2টা পক্ষ রয়েছে। সমান নয় এই প্রতীকের বামে যেটা রয়েছে সেটা বাম পক্ষ এবং ডানে যেটা রয়েছে সেটা ডান পক্ষ। শুরুতেই আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে বাম পক্ষের অংশের কাজটা আমরা আগে করব। আমরা দেখব যে গাণিতিক বাক্যটি সঠিক কিনা। যদি সমান না হয় তাহলে বাক্যটি সঠিক হবে, আর যদি সমান হয় তাহলে বাক্যটি ভুল হবে। কারণ এখানে বলছে বাম পক্ষ সমান নয় ডান পক্ষ থেকে। তো আমরা এটা যাচাই করে দেখার চেষ্টা করি। শুরুতে আমরা বাম পক্ষের অংশটা করব। (200 - 25 * 4) নিশ্চয় তোমাদের মনে আছে একই গাণিতিক বাক্যে যদি বিয়োগ এবং গুণ রয়েছে তো এখানে কোনটার কাজ আগে করব। অবশ্যই মনে রাখবে গুণের কাজটি আমরা আগে করব। তো আমরা এই কাজটি আগে করব। এখানে লিখব আমরা 200 - 25 কে 4 দিয়ে গুণ করলে হয় 4 * 25 = 100। আমরা এখানে 100 লিখব। এর পরবর্তী ধাপে আমরা বিয়োগ করি, 0 থেকে 0 বিয়োগ করলে 0 - 0 = 1, অর্থাৎ বাম পক্ষের ফলাফল পেয়েছি আমরা 100। এরপরে আমরা ডান পক্ষ অংশটা করব। 200 - 25 * 4 ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধনীর মধ্যে বিয়োগ রয়েছে, আমরা এখানে বিয়োগের কাজটি করব। তোমাদের মনে রাখতে হবে যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর মধ্যেকার কাজটি আগে করতে হবে, সেখানে যোগ থাক, বিয়োগ থাক, গুণ থাক বা ভাগ থাক। এখানে বন্ধনীর মধ্যে যদি বিয়োগ রয়েছে, এই গাণিতিক বাক্যে বিয়োগ এবং গুণ দুটা রয়েছে, কিন্তু আমরা বিয়োগের কাজটা আগে কেন করব? কারণ এখানে বন্ধনী রয়েছে, অর্থাৎ প্রথম বন্ধনী রয়েছে, এই কারণে আমরা বন্ধনীর মধ্যেকার কাজটি আগে করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো সবাই এটা বোঝার চেষ্টা করো। 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 থাকলে 1, 3, 10 থেকে 7 বিয়োগ 3 বিয়োগ করলে 7, 7 থাকলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ 175 * 4। 200 থেকে 25 বিয়োগ করলে আমরা পেয়েছি 175, বন্ধনী উঠে গেল, এরপরে গুণ 4। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা করছি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান নয় এটা যাচাই করতে হবে। আমরা বাম পক্ষের ফলাফল পেয়েছি 100 এবং ডান পক্ষের ফলাফলটা আমরা বের করার চেষ্টা করছি।
এর পরবর্তী ধাপে 175 কে 4 দ্বারা গুণ করতে হবে। গুণ করে দেখি আমরা, 4 5 20 এর শূন্য হাত থাকলো 2, 4 7 28 আর 2 30 এর শূন্য হাত থাকলো 3, 4 1 4 আর 3 7। আমরা বাম পক্ষে পেয়েছি 100 এবং ডান পক্ষে পেয়েছি 700। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 200-25×4 সমান নয় 200-25×4 থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাম পক্ষে পেয়েছি এখানে 100 এবং ডান পক্ষে পেয়েছি 700। তাহলে দেখতে পাচ্ছি যে 100 ছোট এবং 700 বড়। আমরা এখানে লিখতে পারি এভাবে, যেহেতু একশো থেকে 700 বড়, অতএব গাণিতিক বাক্যটি সঠিক। কারণ প্রশ্ন অনুযায়ী এখানে বলছে বাম পক্ষ সমান নয় ডান পক্ষ থেকে। আমরা আসলে পেয়েছি এখানে বাম পক্ষে 100 এবং ডান পক্ষে 700, অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ বড়, বাম পক্ষ ছোট। তো আমি লিখেছি এখানে যেহেতু 100 থেকে 700 বড়, তো সেহেতু গাণিতিক বাক্যটি অবশ্যই সঠিক হবে। উত্তর, গাণিতিক বাক্যটি সঠিক। আমরা উত্তর লিখব সঠিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, আমি আবারও একটু রিপিট করছি, এখানে কোনটি সঠিক কোনটি ভুল সেটা যাচাই করতে হবে। তো এখানে যে প্রতীক থাকবে, সমান থাকতে পারে, বড় নয় থাকতে পারে, ছোটো নয় থাকতে পারে, এই প্রতীকের বামের অংশটাকে আমরা বাম পক্ষ ধরব, ডানের অংশটাকে ডান পক্ষ ধরব। আমরা এটা সমাধান করে দেখব আসলে কোন পক্ষটি কত। প্রশ্ন অনুযায়ী যদি এখানে বাম পক্ষ ছোট হয়েছে এবং ডান পক্ষটা বড় হয়েছে, অর্থাৎ এটা সমান নয় ডান পক্ষ থেকে, আর এই কারণে এটা সঠিক হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আমরা আরও একটি অঙ্ক শিখব। এইবার আমরা 2-4 নম্বর অঙ্কটি শিখব। তিন গুণ 6+4×2 সমান 3+6+4 বন্ধনী 2। এখানে 3+6+4×2 এটা সমানের ডান পাশে আছে এবং সমানের বাম পাশে আছে, 3+6+4×2। তো সমানের বাম পাশে যে অংশটা আছে সেটাকে আমরা বাম পক্ষ হিসেবে ধরে নেব। তো এটা আমরা বাম পক্ষে লিখি, তাহলে বাম পক্ষ এখানে রয়েছে 3+6+4×2। এই গাণিতিক বাক্যে দুইটা গুণ আছে এবং একটা যোগ আছে। এই ক্ষেত্রে আমরা কী করব? এই ক্ষেত্রে আমরা প্রথমে যে গুণটা আছে সে গুণের কাজটা আগে করব, তারপরে পরবর্তী গুণের কাজটি করব। আমরা এখানে এই গুণের কাজটি আমরা আগে করে নেব। 3+6 অর্থাৎ 3 6 18 যোগ 4×2 সমান 4 2 8, মাঝখানে যোগ আছে, আমরা তার যোগ চিহ্ন বসিয়েছি, আর এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছিলাম, তোমাদের লেখার দরকার নেই। তাহলে 18+8, এবার যোগ করি, 8 8 16, 6 7 1, হাতের 1 আর 1 2। বাম পক্ষে আমরা এখানে পেয়েছি 26। এবার আমরা দেখি ডান পক্ষে কত রয়েছে। তিন গুণ 6+4×2
এই গাণিতিক বাক্যে বন্ধনী আছে, তোমাদের মনে রাখতে হবে সবার আগে বন্ধনীর মধ্যেকার কাজটা আগে করবো। এখানে বন্ধনীর মধ্যে যোগ আছে কিন্তু তার আগে গুণ আছে, এখানে গুণের কাজটা আমরা আগে করতে পারবো না, কারণ বন্ধনী আছে নিয়ম অনুযায়ী, হিসাবে ক্রম অনুযায়ী বা নিয়ম অনুযায়ী আমরা এখানে বন্ধনী কাজটি আগে করব। তো আমরা বন্ধনী কাজটি করি, তিন গুণ ছয় আর চার যোগ করলে হয় দশ, বন্ধন উঠে গেল গুণ দুই। আমরা এখানে পেয়েছি তিন গুণ দশ গুণ দুই। আমরা পরবর্তী ধাপে এই তিনটা একত্রে গুণ করেও একসঙ্গে গুণ করে বসাতে পারি অথবা ধাপে ধাপে করতে পারি। ধাপে ধাপে করলে হবে এরকম, তিন দশে তিরিশ গুণ দুই, অর্থাৎ এখানে বলি আমরা ষাট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিন গুণ ছয় যোগ চার গুণ দুই সমান তিন গুণ, বন্ধনীর মধ্যে ছয় যোগ চার গুণ দুই, এখানে সমান আছে। প্রশ্ন অনুযায়ী বামপক্ষ এবং ডানপক্ষ সমান হওয়ার কথা, কিন্তু বাস্তবে আমরা কী দেখলাম, বামপক্ষে পেয়েছি ছাব্বিশ এবং ডানপক্ষে পেয়েছি ষাট, তাহলে নিশ্চয়ই এটা সমান নয়, অর্থাৎ এখানে বামপক্ষ ছোট এবং ডানপক্ষ বড় হচ্ছে। তাহলে বাক্যটি কী হবে, তাহলে বাক্যটি হবে এখানে মিথ্যা বা ভুল। আমরা কি লিখতে পারি এভাবে, যেহেতু ছাব্বিশ থেকে ষাট বড়, সুতরাং বাক্যটি বা গাণিতিক বাক্যটি ভুল। যদি উভয় পক্ষ সমান হতো তাহলে গাণিতিক বাক্যটি সঠিক হতো, যেহেতু বামপক্ষ ছাব্বিশ এবং ডানপক্ষ ষাট, উভয় পক্ষ সমান হয়নি, তার মানে গাণিতিক বাক্যটি হবে ভুল। উত্তর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দুই নম্বরের দুইটা অঙ্ক তোমাদেরকে পড়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা সকলেই অঙ্কটি বুঝতে পেরেছ। তো আমি আজকের ক্লাসটি শেষ করার পূর্বেই এই অঙ্কটি আমি আবারও রিপিট করছি, এখানে বামপক্ষ সমান ডানপক্ষ, অর্থাৎ দুই পাশের সংখ্যাগুলো বাক্যটি বলছে সমান হবে, কিন্তু আসলে আমরা দেখলাম বামপক্ষ এখানে ছাব্বিশ এবং সমাধান করে দেখলাম ডানপক্ষ ষাট, অর্থাৎ এখানে দুই পক্ষ সমান হয়নি, এখানে বামপক্ষ ছোট এবং ডানপক্ষ বড় হয়েছে। তাই আমি এখানে লিখিয়েছি যেহেতু ছাব্বিশ থেকে ষাট বড়, তাই গাণিতিক বাক্যটি কী হবে, ভুল হবে। যদি উভয় পক্ষ সমান হতো তাহলে গাণিতিক বাক্যটি সঠিক হতো, কিন্তু এখানে বামপক্ষ ছাব্বিশ এবং ডানপক্ষ ষাট, তাই গাণিতিক বাক্যটি হয়েছে ভুল। উত্তর ভুল আমরা এবার লিখব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমি আজকের ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে। দুই নম্বরের তিন নম্বর অঙ্কটি হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে, দুই নম্বরের তিন নম্বর অঙ্কটি হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আমি বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে, ধন্যবাদ তোমাদের সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।